গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটি অমূল্য শব্দ অবশ্যই রোজ সকালে উঠে বাসি বিছানায় বসে বলুন, সারা দিন ভালো কাটবে, আপনার সব বিপদ দূর হবে, সাথে সাথে ফলও পাবেন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের শ্রীদাম ইউটিউব চ্যানেলে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে নিমিত্ত বানিয়ে আমাদের সকলকে ভগবদ্ গীতা অমৃত দান করেছিলেন, আর বিগত 5300 বছর ধরে আজও পৃথিবীর সকল সংস্কৃতির মহাপুরুষ শ্রীমৎ ভগবদ্ গীতা নিয়ে চিন্তা ভাবনা করে চলেছেন এবং এই গ্রন্থটির প্রশংসা করে চলেছেন। কারণ এই গ্রন্থে রয়েছে এমন কিছু যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনাকে অর্জুনের মতো বিজয়ী বানাতে পারে। ভগবদ্ গীতায় রয়েছে 700 শ্লোক, আর এই 700 শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ দুটি শ্লোকের মধ্যে এমন দুটি শব্দ রয়েছে যা রহস্যের থেকে কম নয়। আর তা রোজ সকালে উঠে বাসি বিছানায় বসে বললে বদলে যাবে আপনার জীবন, জীবনে আসবে এক বিশাল পরিবর্তন। তাই কি সে শব্দ দুটো তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। প্রাচীনকালে এক গ্রামে গোপাল নামে এক ব্যক্তি বাস করত। তার দিনগুলো কাটত দারিদ্র ও দুর্ভিক্ষের মধ্যে দিয়ে। সে কোনো কাজ পেত না এবং তার সংসার চালানো ছিল অত্যন্ত কষ্টসাধ্য। গ্রামের মানুষের কাছে সে সাহায্য চেয়েও কোনো সমাধান পেত না। হতাশার মাধ্যমে কুটিরের বাইরে বসে নিজের ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকত। কোনো কোনো দিন তার স্ত্রী ও সন্তানের জন্য খাবার জোগাড় করাই তার পক্ষে সম্ভব হতো না। তারপর একদিন বিকেলে গোপালের কুটিরের সামনে একজন সাধু এসে দাঁড়ালো। তিনি ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। গোপাল বিনা দ্বিধায় সাধুকে কুটিরে আশ্রয় দিল এবং যত্নের সাথে তাকে সেবা করল। সে সাধুর জন্য কিছু ফল এবং জল নিয়ে এলো এবং তার বিশ্রামের জন্য একটি বিছানা ঠিক করল। সাধু গোপালের এই আচরণে অত্যন্ত প্রসন্ন হল। তিনি বুঝতে পারলেন যে গোপাল অত্যন্ত পরিশ্রমী ধার্মিক হলেও তার জীবন দারিদ্র ও দুর্ভিক্ষে ভরা। সাধু গোপালকে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি এত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ কেন? গোপাল তার জীবনের সমস্ত দুঃখের কথা সাধুকে খুলে বলল। তখন সাধু গোপালের মাথায় হাত বুলিয়ে বলল, ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলা দুটি অমূল্য শব্দ প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে বলো, এই দুটি শব্দ তোমার জীবন বদলে দেবে। গোপাল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, প্রভু, সে দুটি শব্দ কি কি? সাধু মৃদু হেসে শব্দ দুটি ব্যাখ্যা করে বললেন, তুমি প্রতিদিন সকালে উঠে এই দুটো শব্দ জপ করবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই দুটি শব্দ ব্যাখ্যা করেছিলেন, যদি তুমি এই দুটি শব্দ মেনে চলো তাহলে তোমার সমস্ত বিপদ দূর হবে এবং তোমার জীবন সুখে কাটবে। সাধু তার কথা শেষ করে গোপালের কুটির থেকে বিদায় নিল। আর গোপাল সাধুর কথা মতো প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে এক মনে এই শব্দ দুটি উচ্চারণ করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে গোপালের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করলো। তার মন শান্ত এবং ধৈর্যশীল হয়ে উঠল। গ্রামের মানুষ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে লাগলো। তারা গোপালকে কাজের জন্য ডাকতে শুরু করলো। গোপালের কঠোর পরিশ্রম ও সততা দেখে সবাই তাকে প্রশংসা করতে লাগলো। একদিন এক ব্যবসায়ী একটি বড় কাজের জন্য লোক খুঁজছিলেন। তিনি গোপালের কাজের প্রশংসা শুনে তাকে ডেকে পাঠালেন। গোপাল কাজে মনোযোগ দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করলেন। ব্যবসায়ী তার কাজে এতটাই খুশি হয়েছিলেন যে তাকে স্থায়ীভাবে নিজের কাজে নিয়োগ করলেন। গোপালের জীবনে সুদিন আসতে শুরু করলো। সে তার পরিবারকে সচ্ছল করতে পারল এবং গ্রামের মানুষ তাকে
শ্রদ্ধার সাথে দেখতে লাগল। গোপালের জীবন আস্তে আস্তে সুখে পরিবর্তন হতে শুরু করল। তার বাড়িতে সুখ এবং শান্তি ফিরে আসলো। সে গীতার এই অমূল্য শিক্ষা ধরে রেখে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, আমাদের জীবনে সব দুঃখ কষ্টের মধ্যেও শান্তি ও ধৈর্য রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই তার জন্য প্রতিদিন সকালে উঠে বাসি বিছানায় বসে এই দুটো শব্দ অবশ্যই উচ্চারণ করতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা এই দুটি শব্দ শুধু আমাদের মনে শান্তি বজায় রাখে না, বরং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে। তাই বন্ধুরা, এবার আমরা জানব গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের সেই দুটো শব্দ কী কী। ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম এবং শেষ শব্দ দুটি হলো একটা রহস্য। দ্বিতীয় অধ্যায় 11 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শব্দ বলে আসুচ। 18 অধ্যায় 66 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার শেষ শব্দ বলেন মাসুচ। এই দুটো শব্দ মানুষের জীবনের মানে বোঝায়, আর এই দুটো শব্দের মানে একই। এই দুটো শব্দের অর্থ হলো তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করেন যে অর্থ ব্যাখ্যা করে, ঠিক সেই অর্থই ব্যাখ্যা করে তিনি ভগবদ্ গীতার নিজের শেষ শব্দ উচ্চারণ করেন। এবার মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটা দৃশ্য কল্পনা করুন, যেখানে অর্জুন পিছনে বসে আছেন আর তার সারথি হয়ে রথ চালাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান পরামর্শ দেন অর্জুনকে, আর তাই পাণ্ডবদের জয় হয়। কিন্তু আজ আমরা কি করি? আমরা ভগবানকে আমাদের পিছনে বসিয়ে নিজেরাই নিজেদের রথ চালাতে চাই, অর্থাৎ জীবন চালাতে চাই, কারণ যা আমাদের উচিত মনে হয় এবং আমরা তাই করি। আমাদের যেখানে যেতে ইচ্ছা করে আমরা সেখানেই যাই, অর্থাৎ আমরা যা চাই আমরা তাই করি। আর যখন আমরা তা পাই না, তখন আমাদের দুঃখ হয়, তখন পিছনে ঘুরে ভগবানের কাছে হাত জোর করি। কিন্তু এটাকে প্রকৃত ভক্তির নিদর্শন একদমই নয়। তাই আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের জীবনের সারথি বানিয়ে জীবনের রথ তাকে চালাতে দেওয়া। তাতে আমাদের জীবন উন্নতি লাভ করবে। আর তাই সকালে নিয়মিত উঠে আসুচ এবং মা সুচ এই শব্দ দুটো নিয়মিত 7 বলবে এবং ভগবানের উপর ভরসা রেখে মুক্ত হয়ে নিজের দিন শুরু করুন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।